नमस्कार

गरम भात रोटी परटा संगे आपण मैंने एंजय कर पार्बे बहुत ही स्वादिया लगवा तो चलो डेरी नहीं करी फटाफट आम ये स्वादिया अंडा आलू तरकारी रेसीपी आरम करमा আনে মুই আপন মানি দেখে গোটে প্লেট রে নিয়ে যাইছে সিঝা অন্ডা ও সিঝা আলু আলুকে সিঝেদাই সারা পরে মুই ইনে তার চুপা বাহার করে দিয়েছে আউ বড় বড় কাটিকি ইউজ করবি তো চালুন আলু সিঝা বি রেডি হয়ে যাইছে অন্ডা সিঝা বি রেডি হয়ে যাইছে তো চালুন এবে অন্ডা আমি প্রিক করে প্রিক করে দেবা তো দেখিপারুবি সবু অন্ডা এিক করে দিয়েছে তো রেডি হয়ে যাইছে এবে তো চালুন આળુ આ અંડા સિઝા રેડી હોઈ જઈ આમે પ્લેટ કે કરી કે સેડ કરખીદેમા આમે નેક્સ્ટ પ્રોસેસ કે ઇને મુ ગેસ કે પળાઈ આસી છે કઢે મુ આગુર ગરમ હવાલા રખી તો ચાલુન કે ફ્લેમકે આમેદેમાં લો ટુ મીડિયમ મજી એબે એમ રીફાઈન તેલ આડ કરી દેવા ઇને મુ રીફાઈન તેલ નહી જઈ મને ચાહી સોરીસ તેલ ભી યુઝ કરી પારવિ દુઈ બામચ ઇને મુ રીફાઈન તેલ આડ કરી દઉં દઉંછે

আমে আই মিনিট পাখা পাখি হালকা রে আপন মানকে দেখে দেই রু তিন পাখা পাখি হয়ে যাইছে আহত ভাল ভাবরে অন্ডা সব সবু ফ্রায়ে হইযাই এনতা গোল্ডেন ব্রাউন হবার তক আপনার মানে ফ্রায়ে করে দেবে তো বহুত ব্যাপার খাইবার লাগে তো চলুন অন্ডা ফ্রায়েডি হয়ে যাইছে এবে আমি অন্ডা সবু গোটে প্লেট কে ট্রান্সফর করে দেবাম

তিন রু চার পাখা পাখে হয়ে যাইছে আপনার লাইট গোল্ডেন ব্রাউন হয়ে দেখি দেখিপারে পুরা বহু হি ভাল ভাব ফ্রায়েদি আপনার আলুকে বি এটা ফ্রায়ে করি আপন মানে ইউজ করুন বহু বই লাগবে আলু ফ্রায়েডি হয়ে যাইছে আমি এই আলু ফ্রায়ে সব গোটে প্লেটকে সাইড করি রকিদমা

হাফ চামচ ইন আড করে দেড় তার সাথে আমি ধনিয়া পাউডার আড করে দেবা গোটে ছোট চামচ ধনিয়া পাউডার আড করে সারা পরে মুখে আড করে দে মিট মসলা পাউডর নে যাইছি গোটে ছোট চামচ আপনার মানে মিট মসলা এড করি পে যদি মিট মসলা এভেলেবল নাই থাকে তাহলে আপন মানে চিকেন মসলাপারে ড্রাই মসলা সব আড করি সারা পরে আমি ইনে তিন চামচ পাখা পাখি পায়ন আড করে দেব যেটা কি ড্রাই মসলা সব পুরো ভল করে সবু জিনিস সঙ্গে ভাজি যা মিশিয়ে সারা পরে আমি দুই মিনিট পাখা পাখি লো টু মিডম মঝি রাখি ফ্লেমকে আপনি সবু জিনিসকে ভাল করে কুক লাগি ছাড়ি দমা

এই পয় দিড করে দাম করি মানে দহকে পুর বহু ভালো ভাবে ফেটিক দোছামি দি দেখি সবু দহিড করে সারা পরে আমি ফ্লেম কে অন করেদমাউ লো টু ও সবু মসলা সঙ্গে দহি ভাল করে আমি মিশে দাম তো এনে দেখি ফ্লেম অন করে সারা পরে মুসাই দিছি মানে দেখি জার বিলকুল দহি কি মসলা বিলকুল কিছু নেই ফাটি দেখিপা আপনার মানে বহুত বড়িয়া রেডি হয়ে যাই মশলা

পান দিয়ে সারা পরে আপনি ফ্লেমকে রকিদমা মিডম হাই মঝি ফুটবার লাগে আমি ছাড় দেবাম ইনে দেখে দে আপনার তিনু চার মিনিট পাখা পাখি হয়ে যাইছে বহুত ভাল ভাবে ফুটি যাইছে তো চালুন এই পয়েন্টে আমি আড করে দেবাম ফ্রায়ে করি রকি সে অন্ডা আলু সব আলু সবু আড করেদারা পরে আমি ইনে ফ্লেমকে রকি দেবা মিডম ফ্লেম রে দেখিপারে তো চালুন এবার মুদে গরম মসলা গরম মসলা পাউডর আড করে দেমা আমি ইনে হাফ চামচ

आशा करु रेसीपी आपति भाव में पसंद आई जदि पसंद आजपी लाइक सेयर कमेंट करवाग बिल्कुल भी नहीं भूलि चैनल नुआ था आम रंधा चैनल के सब्सक्राइब भी बिल्कुल नहीं भूलवि तो चलन आप ट्राए करूनि रेसीपी मुई रो फिर नुआ इजी सुदिया रेसीपीक आपण मे फिर मुझे भेट पड़मी थैंक्स फर व्चिंग बाय बाय टेक केयर